السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব নামাজ শেষ করে মাথায় হাত রেখে কি বলতে হয় সে সম্পর্কে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন ডান হাত দ্বারা মাথা স্পর্শ করতেন এবং এই দোয়াটি পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আজহিব আন্নিল হাম্মা ওয়াল হাযানা। আমি দোয়াটি আবারও পড়ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আজহিব আন্নিল হাম্মা ওয়াল হাযানা। তাবরানী শরীফ হাদিস নাম্বার 3284। প্রতিদিন এই আমলটি করলে দুঃখ ও দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। এছাড়া নামাজ শেষ করে ডান হাত মাথায় রেখে 11 বার ইয়া কাবিয়ু পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার আশা করি বুঝতে পেরেছেন নামাজ শেষ করে মাথায় হাত দিয়ে কি বলতে হয়। প্রতিদিন নামাজ শেষ করে উল্লেখিত আমল দুটি করবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা লাভ করবেন। আল্লাহ তাআলা উক্ত আমল দুটির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। উমামা টিম।